চুয়াডাঙ্গায় ইটভাটার পতিত জমিতে হচ্ছে ধান চাষ। করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় এসব জমিতে চাষাবাদের উদ্যোগ নেয় কৃষি বিভাগ। প্রথমবারের মতো চাষের আওতায় আসা এসব জমিতে আউশের ফলন হয়েছে আশানুরূপ। কিছুদিনের মধ্যে কাটা হবে এই ধান। ইট প্রস্তুত মৌসুমে ভাটা মালিকরা এসব জমি ব্যবহার করেন ইট তৈরির কাজে। বছরের বাকি প্রায় ৬ মাস সময় পতিত থাকত জমিগুলো, তবে কৃষি বিভাগের উদ্যোগে এসব জমিতে এবার চাষ হয়েছে আউশ ধান। অনাবাদি এসব জমিতে ধান ফলিয়েছেন ইট ভাটা শ্রমিকরাই। প্রায় সব জমিতেই ভালো ফলন হওয়ায় খুশি তারা। এলাকার অনেকটা উপকার আসবে, যার কারণে আমরা রাজা ভাটা ইবাড্ডা আমরা নতুন ধান চাষ করেছি। আমাদের পেছনে যে দেখছেন লোকেশনটা, এগুলো সবই ধান লাগিয়েছি, প্রায় ২৫ বিঘা জমিতে ধান হয়েছে। এই মালিকেরই আরও মৌজুরিপুরে বাদশা ভাটা আছে, ওখানেও ২০-২৫ বিঘা জমি, সেখানেও ধান চাষ করা হয়েছে। দেশে করোনার কারণে খাদ্য ঘাটতি যেন না থাকে, এই জন্যে দেশের কোনো জায়গা খালি পড়ে না থাকে, এই জন্যে আমরা ধান চাষ করেছি আর কি। চুয়াডাঙ্গা জেলায় প্রায় ১০০ ইট ভাটা রয়েছে। এসব ইট ভাটার ৩৫ হেক্টর জমিতে এবছর আউশ ধানে চাষ করা হয়। কৃষি কর্মকর্তারা জানান, কোনো জমি পতিত থাকবে না। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর উদ্যোগ নেওয়া হয় ইট ভাটার পতিত জমি কাজে লাগানোর। চুয়াডাঙ্গা জেলায় যেহেতু আউশ ধান বেশি হয়, আউশ স্বল্প দৈর্ঘ্যের একটি ধান, আমরা প্রায় অধিকাংশ ভাটাতেই আমরা এবার আউশ ধানের আবাদের আওতায় নিয়ে এসেছি। প্রায় ৩০-৪০ হেক্টর জমি এবার আবাদে আসছে। ইটভাটার পতিত জমি চাষে এবছর জেলায় ২০০ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে মনে করছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।